Dedication to Mystic Magazine, our live studio cafe with thrilling stories of Bengali and world literature. Aaj apnader jonno Shoyed Mustafa Siraj rochito Kalo Ghora. Shoyed Mustafa Siraj jonmogrohon koren 14 October 1930 sale Khoshbashpur Murshidabad e. Tini boro ekti potrika office e kormoroto chilen. বড় পত্রিকায় চাকরি করলেও তার সেরা উপন্যাসগুলি ছাপা হয়েছে ছোট পত্রিকায়। লিটল ম্যাগাজিনের সম্পাদকদের প্রতি তার ছিল সস্নেহ পক্ষপাত। মিডিয়ার আলো ও প্রচারের প্রতি তার আকুলতা ছিল না। ক্ষুদে ও কিশোর পাঠকদের দাবি মেটাতে তিনি সৃষ্টি করলেন গোয়েন্দা কর্নেল নামে একটি চরিত্র। এর পুরো নাম কর্নেল নীলাদ্রি সরকার। আমরা তাকে হারিয়েছি 14 সেপ্টেম্বর 2012 সালে। আজকের গল্পের প্রধান চরিত্রে গল্পের কথক ও জিনা। শুরু হচ্ছে আজকের গল্প কালো ঘোড়া। ব্যাপারটা নিছক স্বপ্ন নাকি সত্যি সত্যি ঘটেছিল বলা কঠিন। শুধু এটুকুই বলতে পারি, এই ঘটনা আমি মোটেও বানিয়ে বলছি না, যা যা ঘটেছিল অবিকল তাই তাই বর্ণনা করছি। গত শরৎকালের কথা, তখন আমি মার্কিন মুলুকের কান্ট্রি এলাকা অর্থাৎ পাড়া গাঁয়ে এক ভদ্রলোকের অতিথি হয়ে আছি। ভদ্রলোকের নাম ডক্টর হেরম্যান জুট্রাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানিতে হিটলারের চেলারা ইহুদিদের ওপর অত্যাচার যখন শুরু করলে ডক্টর জুট্রাম আমেরিকায় পালিয়ে আসেন, কারণ উনি ইহুদি। এলাকার নাম মনভিলে, মানে করলে হয়তো দাঁড়ায় চন্দ্রপুরী, আসলে নিঝুম কয়েকটা বনে ঢাকা ছোট্ট টিলার উপর একটা করে বাড়ি। হাইওয়ে থেকে কষ্টের সৃষ্টি তাকালে নজর পড়ে, চারিদিকে ছড়ানো ঢেউ খেলানো মাঠ, কোথাও ধূসর হয়ে ওঠা ভুট্টা ক্ষেত, কোথাও গরু শুয়োর বা ঘোড়ার বাথান, চারিদিক কাঠের বেড়ায় ঘেরা। মনভিলে নাম কেন? ডক্টর জুট্রাম আমার প্রশ্ন শুনে বলেছিলেন, ওই যে নিচের দিকে রদ্রা দেখছ, ওটার গড়ন লক্ষ্য কর। বাড়ির পূবে টিলাটা ফাঁকা এবং ঢালু হয়ে নেমে গেছে, তারপর হ্রদ। পূবের ঘাসে ঢাকা লন ও ফুলবাগিচায় দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম। দেখলাম হ্রদটা অর্ধবৃত্তাকার, তার মানে অবিকল চন্দ্রকলার মতো। বলেছিলাম, হ্রদটার নাম হওয়া উচিত মুনলেক। ঠিকই ধরেছ। ডক্টর জুট্রাম হেসে উঠেছিলেন, ওটার নাম মুনলেক। তবে তার চেয়েও সুখের কথা, মুনলেকের ধারে জ্যোৎস্না রাতে গিয়ে ঘোরাঘুরি করলে তুমি রূপকথার রাজপুত্রটি হয়ে উঠবে। হাসতে হাসতে বলেছিলাম, কিন্তু রাজপুত্রের যে একটা ঘোড়াও চাই, যেমন তেমন ঘোড়া চলবে না, চাই একটি পক্ষীরাজ, সেই যে যাদের ডানা আছে। বলতে বলতে একটু অবাক হয়ে থেমেছিলাম। ডক্টর জুট্রামের লালচে মুখে হঠাৎ কেন অমন গাঢ় ছায়া, যেন হঠাৎ কি অসুখ বাঁধিয়ে বসেছেন। ঠোঁট দুটো কাঁপছে, চোখ নিষ্পলক। ব্যস্ত হয়ে বলেছিলাম, আপনি কি অসুস্থ বোধ করছেন ডক্টর জুট্রাম? উনি তখনই ঘুম থেকে জেগে ওঠার মতো কাঁধ দুটো নাড়া দিয়ে আগের হাসিটা ফিরিয়ে এনেছিলেন। তুমি ঘোড়ার কথা বলছিলে, তাই না? হ্যাঁ ডক্টর জুট্রাম। যেন মুনলেকের অদ্ভুত অদ্ভুত সব গল্প আছে, তার মধ্যে ওই ঘোড়ার গল্পটা সাংঘাতিক।
মাঝে মাঝে বিশেষ করে জ্যোৎস্না রাতে নাকি হ্রদের জল থেকে একটা কালো ঘোড়া উঠে আসে। ঘোড়াটা নাকি প্রাচীন যুগের এক রেড ইন্ডিয়ান সর্দারের, নিচক বতুরে ব্যাপার বলে ডক্টর জুটরাম হাত ঘড়িটা দেখে নিলেন এবং ব্যস্ত হয়ে উঠলেন। এই দেখো দেখো, দেখেছ কি কাণ্ড? হ্যাঁ, আমাকে যে এখনই শহরে দৌড়তে হবে, ওই বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনার আছে। আচ্ছা, তুমি কি আমার সঙ্গে যাবে? ডক্টর জুটরাম পা বাড়িয়ে ফের বললেন, থাকে, তোমার গিয়ে কাজ নেই, ওই পণ্ডিতি কচকচি তোমার ভালো লাগবে না, তার চেয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করো, হ্যাঁ, আয়ু বাড়বে। হাসতে হাসতে চলে গিয়েছিলেন ডক্টর জুটরাম। একটু পরে বাড়ির দক্ষিণে বনের গড়ানে রাস্তায় ওর সাদা গাড়িটা নেমে যেতে দেখেছিলাম। তখন বেলা প্রায় 3:30। টিলার মাথায় কাঠের দোতলা বাড়িটা আরও নিঝুম হয়ে গেল। গাছপালা থেকে ঝিঁঝি পোকার বিকট হাঁক ডাক শোনা যাচ্ছিল। মার্কিন ঝিঁঝি পোকার ডাক বড্ড বিরক্তিকর। মনে মনে খাপ্পা হয়ে বললাম, রোসো বাছাধনেরা, ফল অর্থাৎ পাতা ঝরার দিন শুরু হলেই তোমাদের বীরত্ব কোথায় থাকে দেখা যাবে। ডক্টর জুটরামের প্রকাণ্ড কুকুরটার নাম রেক্স। একে কুকুরকে আমার প্রচণ্ড ভয়, তাতে রেক্স আমাকে যতবার দেখে মাতৃভাষায় গালাগালি করে। বাঁধা না থাকলে আমাকে নিশ্চয় সোজা ভারতে ফেরত পাঠিয়ে ছাড়ত। কাঁচুমাচু মুখে ডক্টর জুটরাম বলেছিলেন, রেক্সের ওই একই দোষ, বিদেশি দেখতে পারেন। হাই তুলে ভয়ে ভয়ে বারান্দায় উঠলাম, কিন্তু রেক্সের সাড়া পেলাম না। তখন দরজা খুলে বসার ঘরের ভিতরটা উঁকে দিলাম। সিঁড়ির পাশে কুকুরটা থাকে, সেখানে নেই। তাহলে জুটরামের সঙ্গে লেকচার শুনতে গেছে, হাঁপ ছেড়ে বাঁচলাম। দোতলায় আমার ঘর, বেলা 2:00 লাঞ্চ খেয়েছি। বাঙালি স্বভাবে ভাত ঘুম নামে আরামদায়ক একটা ব্যাপার আছে, সাহেবদের সংসর্গে সেটা বরবাদ হতে বসেছে। আজ এমন সুযোগ ছাড়া যায় না, অতএব শটান বিছানায় চিত হলাম। কয়েক মিনিটের মধ্যে বন্ধুবার ভাত ঘুম হেসে কোলাকুলি করলেন। তখন কি আনন্দ, কতদিন পর দেখা। কতক্ষণ পরে কারো ডাকাডাকিতে চোখ খুলতে হল। তাকিয়ে দেখি বিছানার পাশে দাঁড়িয়ে আছে 8-9 বছরের একটা মেয়ে, গোলগাল পুতুল গড়ন, এক মাথা ঝাঁকড় মাকড় সোনালি চুল, পরনে উজ্জ্বল নীল ফ্রক, গলায় সাদা স্কার্ফ জড়ানো। মেয়েটা অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। তখনই মনে পড়ে গেল, আরে তাই তো, এই ছবি বাড়ির উপর নিচে সব ঘরে দেখেছি, ওই তো এই ঘরের দেওয়ালেও রয়েছে। ডক্টর জুটরামকে জিজ্ঞেস করবো ভেবেছিলাম, ভুলে গেছি। উঠে বসে মিষ্টি হেসে বললাম, হাই। আমার মার্কিন সম্ভাষণের জবাবে ছোট্ট করে বলল, হাই, কিন্তু মুখের অবাক ভাবটা ঘুচল না। ঠোঁট কামড়ে ঘরের ভিতর দেখে নিয়ে হঠাৎ একটু হাসলো, হেসে বলল, তুমি নিশ্চয় বাবার অতিথি, তুমি কি বিদেশি? সায় দিয়ে বললাম, প্রথমে তোমার নাম বলো। জিনা। তুমি নিশ্চয়ই শহরে থেকে পড়াশোনা করো, তাই না জিনা? ওর সঙ্গে খাতির জমাতে বসলাম। তাই এলাকার সঙ্গে? মায়ের সঙ্গে বুঝি। চলো তোমার মায়ের সঙ্গে আলাপ করি। ডক্টর জুটরাম তার স্ত্রী বা মেয়ের কথা কিছু বলেননি, আমিও কিছু জানতে চাইনি, কারুর ব্যক্তিগত ব্যাপার জানতে চাওয়াটা ভদ্রতা সম্মত নয়। উঠে দাঁড়িয়েছি, জিনা বলল, বললে না কোন দেশের লোক? আমি ইন্ডিয়ান। শুনে জিনা যেন চমকে উঠল, বলল, তুমি ইন্ডিয়ান? কিন্তু 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 কি জিনা? তোমার মাথায় পালকের টুপি নেই, গলায় রঙিন পাথরের মালা নেই, তোমার বর্ষা কি হলো, আমার চুল কেটে ফেলেছো কেন?
ওকে থামিয়ে হাসতে হাসতে বললাম, জিনা জিনা আমাকে বলতে দাও, ইন্ডিয়ান মানে আমি ইন্ডিয়া ভারতের লোক, তুমি আমাকে রেড ইন্ডিয়ান ভেবেছো দেখছি, ভারতের নাম শোনোনি, পূবের দেশ। জিনা কেমন যেন নিরাশ গলায় বলল, তুমি ওরিয়েন্টাল। ঠিক বলেছো, এবার চলো তোমার মায়ের সঙ্গে আলাপ করি। জিনা সে কথায় কান না দিয়ে বলল, তুমি আমার সঙ্গে বাস্কেটবল খেলবে? খেলবো বই কি, এসো। বলে সে কাঠে সিঁড়ি বেয়ে নামতে থাকলো, তার পেছন পেছন নেমে নিচের ঘরে কাউকেও দেখতে পেলাম না। ঘরের ভেতর ততক্ষণে হালকা আঁধার জমেছে। পূবের বারান্দায় বেরিয়ে দেখি বেলা পড়ে গেছে, নীলচে কুয়াশা জড়িয়ে রয়েছে গাছপালার মাথায়, আকাশে উড়ে যাচ্ছে বুনো হাঁসের ঝাঁক, নিচের দিকে একটু দূরে মুন লেকের জলে তখনও লালচে ছটা ছড়িয়ে আছে। এখানে চলে এসো। ঘুরে দেখি লনের কোনায় বাস্কেটবল নিয়ে জিনা দাঁড়িয়ে আছে, তার সঙ্গে খেলায় মেতে গেলাম। মেয়েটি বড় চঞ্চল প্রকৃতির, আমার আনাড়িপনায় খিলখিল করে হেসে উঠছিল, আমাকে গো হারা করে হারিয়ে ছাড়ল। আবছা আঁধার হয়ে এসেছে দেখে বললাম, এই যথেষ্ট, সকালে আবার হবে, তখন তোমায় হারিয়ে দেব। জিনা লেকের দিকে তাকিয়ে আছে, কেমন যেন আনমনা। বললাম, জানো জিনা, অবিকল তোমার মতো আমারও একটা মেয়ে আছে, তার নাম কি জানো? নীনা। তোমরা দুজনে পেন ফ্রেন্ড হতে পারো। আনমনা জিনা বলল, আই লাইক হার। তারপর হঠাৎ পা বাড়ালো, তোমাকে একটা জিনিস দেখাবো, ভারী মজার, এসো এসো না। সে গেট খুলে ঢালু সবুজ ঘাসে ঢাকা জমি দিয়ে দৌড়তে শুরু করলো। চেঁচিয়ে বললাম, জিনা আস্তে আস্তে, দৌড়িও না, আছাড় খাবে। ততক্ষণে সে লেকের বালির চওড়া বিচে পৌঁছে গেছে। আমার যেতে বেশ খানিকটা সময় লাগলো। বিচে পৌঁছে টের পেলাম কনকনে ঠান্ডায় রক্ত জমতে শুরু করেছে। মেয়েটা কিন্তু দিব্যি ছোটাছুটি করছে বালিতে। হঠাৎ চোখ গেল হ্রদের ওপারে টিলার মাথায় বাঁকা এক টুকরো চাঁদ উঠছে। তখনই ডক্টর জুট্রামের গল্পটা মনে পড়ল, কেমন অস্বস্তি জাগলো। বললাম, জিনা এবারে ফেরা যাক। জিনা জবাব দিল না, জলের ধারে গিয়ে দাঁড়ালো। সে সময় হু হু করে একটা বাতাস এলো, ঠান্ডাটা বেড়ে গেল, ঠকঠক করে কাঁপতে থাকলাম, কি শীত কি শীত। দোষী মেয়েটার পাল্লায় পড়ে সেসব দিনা নিউমোনিয়া বাধাই, হ্রদের জলটা কাঁপছে, আবছা জ্যোৎস্নায় ঝলমল করছে সারা হ্রদ। এরপর একসঙ্গে অসংখ্য বুনো হাঁসের প্যাঁক প্যাঁক করে ডাক, তারপর যা দেখলাম সারা শরীর অবশ হয়ে গেল, শীতের কথা ভুলে গেলাম, হাঁ করে তাকিয়ে রইলাম। স্বপ্ন দেখছি না তো? যেন জলের উপর দিয়েই হেঁটে এলো একটা কালো ঘোড়া। হ্যাঁ, জল জ্যান্ত একটা কালো ঘোড়া। ঘোড়াটা বিছে আসতেই জিনা কি দুর্বোধ্য শব্দে চেঁচিয়ে উঠল, তারপর দেখে কালো ঘোড়াটার সঙ্গে সে ছোটাছুটি করে বেড়াচ্ছে, কখনো আমার সামনে দিয়ে কখনো পিছন দিয়ে দুজনে ছোটাছুটি করতে থাকলো। ঘোড়াটা আমার উপর এসে পড়বে ভেবে আমি আতঙ্কে কাঠ, কিন্তু গলায় কি আটকে গেছে, জিনাকে বারণ করার সাধ্যও নেই। একটু পরে দেখলাম জিনা কালো ঘোড়াটার উপর চেপে বসেছে, ক্ষীণ জ্যোৎস্নায় সারা বীচ জুড়ে খালি ঘোড়ার পায়ের শব্দ, তারপর পেছনে উপর দিক থেকে কেউ আমার নাম ধরে ডাকছে শুনলাম, সেই সঙ্গে কুকুরের গর্জনও শুনতে পেলাম, টর্চের আলো ছড়িয়ে পড়লো আমার গায়ের উপর, সেই আলোর ছটায় আবছা দেখলাম কালো ঘোড়াটা জিনাকে নিয়ে হ্রদের জলে নেমে যাচ্ছে। এতক্ষণে গলা দিয়ে স্বর বেরুলো, চেঁচে উঠলাম, জিনা জিনা। ডক্টর জুট্রাম পিছন থেকে বাঁচ খাই গলা চেঁচিয়ে বললেন, Come back! Come back! Come back!
আমার হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে গেলেন। রেক্স তখনও ধারে দাঁড়িয়ে গড়গড় গড়গড় করছে। ঘন্টাখানেক পরে ফায়ার প্লেসের সামনে দুজনে চুপচাপ বসে আছি। এক সময় দীর্ঘশ্বাস ফেলে জুট্রাম বললেন, তুমি জিনা জিনা বলে ডাকছিলে, তুমি কি ওকে সত্যি দেখেছিলে? পরনে নীল ফ্রক, গলায় সাদা স্কার্ফ ছিল, তাই না? হ্যাঁ, আর সেই কালো ঘোড়াটাও। কথা কেড়ে নিয়ে ডক্টর জুট্রাম বললেন, 10 বছর আগে জিনা মন লেখে ডুবে মরেছে। তার 1 বছর পরে ওর মা রোগে ভুগে মারা যায়। আমিও মন ফিলেতে মরতে চাই, তাই এখানে একা পড়ে আছি। বলতে পারো, ওয়েটিং ফর দ্য ব্ল্যাক হর্স। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কালো ঘোড়া। গল্প পাঠে অঞ্জন, ডক্টর জুট্রামের চরিত্রে মনোজিৎ, জিনার চরিত্রে নবনীতা, গল্পের সূত্রধর আমি সৌম, পর্ব পরিচালনায় টিম লাইভ স্টুডিও ক্যাফে, আবহ ও ধ্বনি পরিকল্পনায় অ্যাস্ট্রিক্স, পাবলিসিটি অ্যান্ড পোস্টার ডিজাইন অভিজিৎ। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমাদের সহযোগিতা করতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আমরা খুব তাড়াতাড়ি আসছি আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে, ঠিক রাত 8টায়, শুধুমাত্র লাইভ স্টুডিও ক্যাফেতে। তাই শুনতে থাকুন লাইভ স্টুডিও ক্যাফে। ধন্যবাদ।